গাজা যুদ্ধে ইসরায়েল এখনও নিরঙ্কুশ বিজয় পায়নি পশ্চিম তীরে অভিযান গ্রেপ্তার বেথেলহেমে ইসরায়েলি হামলা গাজায় নিরর্থক যুদ্ধ বন্ধ হোক বড়দিনে প্রার্থনা পোপের যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়া সাগরে হুতিদের মোকাবেলায় জোট করছে যুক্তরাষ্ট্র স্পেনের না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধে এখনও নিরঙ্কুশ বিজয় পায়নি ইসরায়েল দখলদার ইসরায়েল গাজা যুদ্ধে যে নিরঙ্কুশ বিজয় আশা করেছিল এখনও সেটি পায়নি বলে মন্তব্য করেছে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক তামের কারমাউদ সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন অধ্যাপক তামের বলেন হামাস এখনও আগের মতোই শক্তিমান রয়েছে তারা এখনও গাজায় শক্ত প্রতিরোধ ব্যবস্থা করে রেখেছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কোন এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে তখনই সেখানে হামাসের সিভিল পুলিশ নিজেদের উপস্থিতির জানান দিয়েছে তাই বলতেই হয় যে গাজায় এখনো ইসরায়েলের নিরঙ্কুশ বিজয় হয়নি তিনি আরো বলেন ইসরায়েল যদি পুরো গাজ উপতাকা নিজেদের দখলে নিতে চায় তাহলে সেখানে তাদের বছরের পর বছর থাকতে হবে তাহলেই তাদের পক্ষে নিজেদের লক্ষ্য অর্জন হয়তো সম্ভব হবে উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েল সীমান্তে হামাস যোদ্ধাদের হামলার মধ্য দিয়ে শুরু হয় চলমান গাজা যুদ্ধ এই যুদ্ধে উভয়পক্ষে ব্যাপক হতাহত ঘটেছে যুদ্ধের সর্বশেষ হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক মাধ্যম আলজাছিরা সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত বিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এই সময় আহত হয়েছে আরও চুয়ান্ন হাজার জন এছাড়া পশ্চিম তীরে এ পর্যন্ত তিনশো জন নিহত হয়েছে আহত হয়েছে আরও তিন হাজার চারশো জন ইসরায়েলি সেনাবাহিনী ও ইসরায়েলি সামাজিক নিরাপত্তা সংস্থার প্রতিবেদনের সূত্রে আল জাজিরা আরও জানিয়েছে গাজা যুদ্ধে চোদ্দ হাজার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে এছাড়া আরো আট তিরিশ জন আহত হয়েছে আর স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত একশো সেনা নিহত হয়েছে এদিকে পশ্চিম তীরে অভিযান গ্রেপ্তার বেথেল হেমে ইসরায়েলি হামলা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বড়দিন শুরু হয়েছে জেনিন শরণার্থী শিবিরে হামলা ও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সোমবার সকালে অঞ্চল জুড়ে অভিযান চালায় ইসরায়েল অভিযানে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সতেরো বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে ইসরায়েলি হামলার শিকার শহরগুলোর মধ্যে বেথেল রয়েছে জেনিনকে সাধারণ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয় সাতই অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর জেনিন বারবার ইসরায়েলি বাহিনীর হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সোমবার ইসরায়েলি বাহিনীর অভিযানে ফ্লায়ার বোমা ফাটানোর বিষয়টি জানিয়েছে জেনিন ভিত্তিক ফ্রিডম থিয়েটার জেনিন শরণার্থী শিবির থেকে আল জাজিরার সংবাদদাতা ইমরান খান বলেন ইসরায়েলি বাহিনী অন্তত দশটি বাড়িতে অভিযান চালিয়েছে তারা ফিলিস্তিনিদের গ্রেপ্তার করার জন্য খুঁজছিল বলে জানায় তবে কাউকে আটক করা হয়নি খান বলেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের বেরিয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানায় কিন্তু তাতে কিছু হয়নি বাসিন্দারা বলেছে এটি হয়রানি ছাড়া কিছুই নয় তিনি বলেন জেনিন শরণার্থী শিবির এখন অধিকৃত পশ্চিম তীরে অন্যান্য শিবিরের মধ্যে সবচেয়ে বেশি অভিযানের শিকার ইসরায়েলি বাহিনী শিবিরের প্রতিরত ও জাতীয়তা বাদের প্রতীকগুলো ধ্বংস করেছে জেনিন শিবির ও আশেপাশের অঞ্চলগুলোতে অভিযান শেষ হয়েছে বলে খবর পাওয়া গেছে জেনিনের উত্তর পূর্বে আল জালামা গ্রামে অন্তত নয় তরুণ গ্রেপ্তার হয়েছে নাবলুস জেরিকো রামাল্লা ও বেথেলহেমো রাতবোর ইসরায়েলি হামলা শিকার হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার সংবাদদাতা হামদার সালহুদ খ্রিস্টান ধর্মালম্বীদের বিশ্বাস বেথেলহেমে হেমেস যিশু খ্রিস্টান নাবলুসের উত্তর পশ্চিমের বুলকা গ্রামে ইসরায়েলি বাহিনীর জ্যেষ্ঠ নাগরিকদের অন্তত বিশ জন গ্রেপ্তার করেছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা বলছে তুবাসের উত্তরে আকাবা শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে সতেরো বছর বয়সী এক কিশোরের গলায় গুলি লেগেছে ওয়াফা প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি বাহিনী তুবাস থেকে আরেক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল হামাসের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ও গ্রেপ্তার বেড়েছে সে ইসরায়েলি অনুপ্রবেশকারীরা সাতই অক্টোবর থেকে পশ্চিম তীরে তিনশো তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে এদিকে গাজায় নিরর্থক যুদ্ধ বন্ধ হোক বড়দিনে প্রার্থনা পোপের খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে উপত্যকায় যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন এই ধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস তারিখ রাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় প্রার্থনা ও ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানিয়েছে ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী আজ থেকে দুই হাজার তেইশ বছর আগে জেরুল জালামের বেথেল হেমে জন্মগ্রহণ করেছিলেন এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট প্রতি বছর তার জন্ম দিবসটিকেই বড়দিন হিসেবে পালন করেন খ্রিস্টান ধর্মালম্বীরা খ্রিস্ট যে অঞ্চলে জন্মেছিলেন সেই নিয়ে গত দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের একুশ সালে ইসরায়েল জেরুল কে তার রাজধানী হিসেবে ঘোষণা করেছে যদিও বিশ্বের অধিকাংশ দেশ এখনো জালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি নিজ বক্তব্যে পোপ বলেন বর্তমান বিশ্ব থেকে ভালোবাসা হারিয়ে গেছে পৃথিবী ক্ষমাহীন এবং কঠোর হয়ে উঠেছে এবং পার্থিব সাফল্য আশায় মানুষ অন্ধের মতো এগিয়ে চলছে কিন্তু মানব ইতিহাসের এই যাত্রার পরিবর্তন সম্ভব একমাত্র আনতে পারে সেই পরিবর্তন আজ আমরা সবাই প্রার্থনা ভালোবাসায় করবো যেন শিগগিরই শান্তি ফিরে আসে গত অক্টোবর ইসরায়েলের উত্তর অঞ্চলে ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা তারপর ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী পরে আঠাশে অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও ইসরায়েলি বাহিনী মিনিট টানা মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে গাছ ও পতাকা নিহত হয়েছে অন্তত বিশ হাজারের বেশি ফিলিস্তিনি এই নিহতদের সত্তর শতাংশই নারী শিশু অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন সেই সঙ্গে আহত হয়েছে আরও বাউান্ন হাজার পাঁচশো জন এবং এখনও নিখোঁজ রয়েছে ছয় হাজার সাতশো জন এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল অন্যদিকে হামাসের গত সাতই অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল এক জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড থেকে দুইশো জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের সেদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা এদিকে বিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি ইউক্রেন ও রাশিয়ার ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা চুগ বলেছেন ইউক্রেনের বিমান বিধ্বংসী ইউনিট দক্ষিণ ইউক্রেনের আজব সাগরের কাছে রাশিয়া অধিকৃত শহর মারিওপোলের কাছে একটি রাশিয়ান এস থার্টি ফোর ফাইটার সহ তিনটি বিমানকে ভূপাতিত করেছে রাইটার্স জানিয়েছে বিশদ বিবরণ না দিয়ে চুগ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন বিমানগুলো তার ঘাটিতে ফিরে যেতে পারেনি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে মস্কোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত চব্বিশ ঘন্টার মধ্যে চারটি ইউক্রেনের সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের যুদ্ধ বিমান প্রতিরক্ষা দক্ষিণ পূর্ব ইউক্রেনের চাপুরিছে এবং দিনীপ্রো পেট্রোভস্ক অঞ্চলে তিনটি এস ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান এবং একটি এস ফোর কৌশলগত বোমারু বিমানকে গুলি করে ভূপাতিত করেছে অন্যদিকে জেলেন্সকি গত শুক্রবার বলেছেন দেশটির বাহিনী দক্ষিণ ফ্রন্টের তিনটি রাশিয়ার এস ইউ থার্টি ফোর ফাইটার বোমারু বিমান গুলি করে ভূপাতিত করেছে তিনি এটিকে সংঘাতের সাফল্য হিসেবে স্বাগত জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার ওলেশ বলেছেন রাশিয়ার বিমানগুলো ভূপাতিত করা হয়েছে এদিকে সাগরে হুতিদের মোকাবেলায় জোট করছে যুক্তরাষ্ট্র স্পেনের না গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বেশ কিছু বিদেশি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় নতুন জোট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এর মধ্যে বেশ কিছু দেশ তাদের প্রস্তাবে সম্মতি দিল না বলে দিয়েছে পুরনো মিত্র স্পেন গত বৃহস্পতিবার প্যান্টাগন জানিয়েছিল বিশটি দেশ লোহিত সাগরে শিপিং লেন রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে তবে শুরু থেকেই এই বিষয়ে দ্বিতাদ্বন্দ্বের ছিল স্প্যানিশ সরকার অবশেষে রোববার তাদের এক মুখপাত্র জানিয়েছে হুতি বিরোধী এই মার্কিন জোটে যোগ দেবে না স্পেন যোগ না দেওয়ার কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার পাঁচ মাস আগে স্পেনের জাতীয় নির্বাচনে ডানপন্থী পপুলার পার্টির কাছে হেরে যায় প্রধানমন্ত্রী পেন্দ্র সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার পার্টি তবে বেশ কিছু জাতীয়তাবাদী দলের সঙ্গে বিতর্কিত সমঝোতা চুক্তি করে পার্লামেন্টে ফের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পান তিনি সমঝোতা করা সেই দল একটি কট্টর বামপন্থী এই দলটি মার্কিন পররাষ্ট্রনীতি তীব্র সুমার সমালোচক ফলে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে এই মুহূর্তে সুমার নেতাদের মতামত অগ্রাহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রী সানসেস মার্কিন জোটের যোগ না দেওয়ার বিষয়ে স্পেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনি উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন এল এইজি বলেছেন আমরা সামুদ্রিক চলাচল ইস্যুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মিথ্যার মধ্যে স্পেনে না যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করি প্যান্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রাইডার গত বৃহস্পতিবার বলেছেন তাদের এই চোট বাহিনী এক ধরনের হাইওয়ে টহল দল হিসেবে কাজ করবে এটি লোহিত সাগর ও এডেন উপসাগরে পাহারা দেবে এবং প্রয়োজনে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ